আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে বেনাপোল এক্সপ্রেসটি নিয়ে কুষ্টিয়া থেকে পদ্মা সেতু পর্যন্ত যাব, সেটা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আপনারা জানেন বর্তমানে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাচ্ছে, যার ফলে এটি পোড়াদ জংশন হয়ে কুষ্টিয়া, রাজবাড়ী, প্রদীপপুর, ঢাঙা, পদ্মা সেতু, মাওয়া এই রুটে চলাচল করে। আগে যেটি কিনা যমুনার সাথে চলতো, আপনারা দেখছেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে প্রবেশ করছে। 6-6 সিরিজের ইঞ্জিনের দাপট কুষ্টিয়া বাসে দেখতে পাচ্ছে। অসাধারণ মনোমুগ্ধকর একটি দৃশ্য, বেনাপোল এক্সপ্রেস ট্রেন কুষ্টিয়া স্টেশনে প্রবেশ করছে। আগে এই রুটে চলাচল করতো অনেক পুরাতন 6000 বা 6400 সিরিজের ইঞ্জিন। এই প্রথম পদ্মা সেতু চালু হওয়ার কারণে 6600 সিরিজের ইঞ্জিন দেখতে পাচ্ছে কুষ্টিয়াবাসী, যেটি কিনা আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে। এক একটা ইঞ্জিনের দাম প্রায় 30 কোটি টাকা করে। অসাধারণ সুন্দর ইঞ্জিন এগুলো, এগুলোতে খুব দ্রুত স্পিড ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনে মানুষ খুব খুশি, ছোট বাচ্চারা বাঁশি বাজিয়ে স্বাগত জানাচ্ছিল। তো আমরা এখন শতবর্ষী কড়াই সেতু পার হচ্ছে। অসাধারণ সুন্দর একটি দৃশ্য, বেনাপোল এক্সপ্রেস কড়াই সেতু পার হচ্ছে। এই সেতুটিও কিন্তু হাতিগ্রিজের সময় নির্মাণ করা হয়েছিল, ব্রিটিশ আমলে তৈরি। বেশ ভালো স্পিড, এই স্পিড আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন, এই স্পিড প্রায় 100 কাছাকাছি গতিতে এই রুটে ট্রেন চলাচলের অনুমতি রয়েছে। আমরা এখন খোকসা স্টেশন পার হচ্ছি অনেক দ্রুত গতিতে। তবে এই রুটের একটা বড় সমস্যা হচ্ছে, এই রুটের স্টেশনগুলো অনেক ছোট ছোট, কিন্তু পদ্মা সেতু হয়ে যে সকল ট্রেন ঢাকা যাচ্ছে সেইগুলো কিন্তু অনেক বড় লোডের ট্রেন, যার ফলে ট্রেনগুলো কিন্তু স্টেশনের বাইরে দাঁড়াচ্ছে। এক একটা লোডে প্রায় 14 থেকে 15টি কোচ রয়েছে, যার ফলে অধিকাংশ কোচ কিন্তু স্টেশনের বাইরে চলে যাচ্ছে, যার ফলে বৃদ্ধ এবং নারীদের উঠা কোনো কষ্টকর হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন দুপাশে বিপুল মানুষ দাঁড়িয়ে আছে, এবং এই যে পদ্মা সেতু হয়ে যে ট্রেন যাচ্ছে, মানুষ কতটা উচ্ছ্বসিত আপনারা পাশে তাকালে বুঝতে পারবেন যখন ভ্রমণ করবেন। মানুষ প্রচণ্ড খুশি, সকল দল মত নির্বিশেষে সবাই উচ্ছ্বসিত। আমরা যখন বেনাপোলে যাই তখন দেখতে পাই প্রতিটা স্টেশনের পাশে বিপুল মানুষজন দাঁড়িয়ে আছে, হাত নেড়ে স্বাগত জানাচ্ছে। এছাড়া আশেপাশের বাড়ি থেকেও এই 6-6 ইঞ্জিনের হর্ন শুনে সবাই দৌড়ে আসছে, কারণ এইরকম সুন্দর মুহূর্ত কিন্তু তাদের জীবনে আসেনি, এত সুন্দর ট্রেন এই রুটে চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর স্টেশনে দাঁড়িয়ে আছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। আগে এই সকল রুটে লোকাল এবং শাটল ট্রেন চলতো, এখন কিন্তু পদ্মা সেতু প্রকল্পের এই ভালো ভালো ট্রেনগুলো সুন্দরবন, বেনাপোল এগুলো চলাচল করছে। তো এই ভিডিওতে আপনাদেরকে আমি বেনাপোল এক্সপ্রেস ট্রেনটির বিস্তারিত সময়সূচি জানিয়ে দেব। আপনারা জানেন এই ট্রেনটি দুপুর 1টায় বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসে। এটি মূলত বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে যাত্রীদের সুবিধার্থে করা হয়েছে, কারণ ইমিগ্রেশন শেষ করে ভারত ফেরত যাত্রীদেরকে বেরোতে বেরোতে অনেক সময় 10টা 11টা বেজে যায়, যার ফলে খুব সকালে ট্রেন পেলে তাদের জন্য সেটা কাজে আসতো না, যার ফলে ট্রেনটির সময়সূচি করা হয়েছে দুপুর 1টায়। আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি লোকাল ট্রেনকে আমরা রেখে এগিয়ে যাচ্ছি। এখন এই রুটে লোকাল ট্রেনগুলো একটু সমস্যা পড়বে, কারণ বেনাপোল এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার কারণে বা সুন্দরবন চালু হওয়ার কারণে লোকাল ট্রেনগুলো একটু বেশি মার খাবে। আমরা এখন চলে এসেছি ঢাকা জংশনে। আপনারা দেখতে পাচ্ছেন রাত 3-24 ঘন্টা এখানে কাজ চলে, বিপুল পরিমাণে শ্রমিক এখানে রয়েছে, প্রতিনিয়ত দ্রুতগতিতে তারা এই প্রকল্পের কাজটি এগিয়ে নিচ্ছে। অনেক সুন্দর একটি ব্যাপার, রেলওয়ের খাতে এত উন্নতি এর আগে কখনো হয়নি। সর্বশেষ এরশাদ সাহেবের আমলে রেল খাতে অনেক উন্নয়ন হয়েছিল, উন্নয়ন বলতে এরশাদ সাহেব অনেকগুলো নতুন ট্রেন চালু করেছিল, তারপরে দীর্ঘবিরতির পরে আবার বর্তমান সরকার এসে বর্ষাল থেকে রেল খাতটিকে পুনরায় রেলের সাধারণের উদ্যোগ নেয়, ইয়ার প্রমাণ আমরা হাতে নাতে এখন পাচ্ছি। তো বেনাপোল এক্সপ্রেসের যে সময়সূচি সেটা হচ্ছে দুপুর 1টায় এটি বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসে, এরপরে চিকরগাছ স্টেশনে পৌঁছায় দুপুর 1টা 31 মিনিটে, সেখানে 2 মিনিট বিরতি দিয়ে 1টা 33 মিনিটে ছেড়ে দেয়।
এরপরে যশোরে এসে পৌঁছাই 1:55 মিনিটে, সেখানে 20 মিনিট সময় লাগে, কারণ এখানে ইঞ্জিন রিভার্স করতে হয়। এরপরে একটি মোবারকগঞ্জ এসে পৌঁছাই 2:55 মিনিটে, তারপরে কোটসাদপুর এসে পৌঁছাই 3:08 মিনিটে, দর্শনা হলটি এসে পৌঁছাই 3:34 মিনিটে, চুয়াডাঙ্গে এসে পৌঁছাই 3:56 মিনিটে। এটি কিন্তু আলমডাঙ্গাতে স্টপেজ দেয় না, যার ফলে আলমডাঙ্গা যাত্রীরা চুয়াডাঙ্গাতে উঠতে পারবে না তারা। এরপরে একটি পোড়াদহ জংশন এসে পৌঁছায় 4:40 মিনিটে, এখানে 4 মিনিটের একটি বিরতি রয়েছে, এখানে ইঞ্জিন রিভার্স করার প্রয়োজন হয় না। তারপরে এটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছায় 4:56 মিনিটে, এটি রাজবাড়ি স্টেশনে এসে পৌঁছায় 6টায়, এটি ফরিদপুর স্টেশনে এসে পৌঁছায় 6:42 মিনিটে, তারপরে এটি চলে আসে ভাঙা, ভাঙাতে এসে পৌঁছায় 7:12 মিনিটে, ভাঙা থেকে ঢাকা পর্যন্ত তারপরে স্টপেজ নাই, ঢাকাতে এসে পৌঁছায় রাত 8:45 মিনিটে। টোটাল আমাদের ডিউরেশন হচ্ছে 7:45 মিনিট। ঢাকা থেকে এটি আবার বেনাপোল পর্যন্ত সে ছেড়ে যায় রাত 11:45 মিনিট। তো আপনারা দেখতে পাচ্ছেন বেনাপোল ট্রেনটি প্রচণ্ড স্পিডে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে, ব্রিজ পার হচ্ছে। এটি মূলত 100 কিলোমিটার স্পিডে পদ্মা সেতু পার হওয়ার জন্য এদের অনুমতি রয়েছে, যার ফলে আপনারা যখন পদ্মা সেতু কিংবা বুড়িগঙ্গাতে যে ইলিভেটেড রোড রয়েছে সেখানে আপনারা যখন আসবেন তখন এই গতিটা অনুভব করতে পারবেন। আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি, নিচে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু টোল প্লাজা দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর একটি দৃশ্য, বিপুল পরিমাণ যানবাহন এখানে দাঁড়িয়ে আছে টোল দেওয়ার জন্য। কিন্তু আমরা চলে যাচ্ছি ফুল স্পিডে, চলে যাচ্ছি 100 কিলোমিটার বেগে চলে যাচ্ছি। আপনারা জানেন এই রুটের ট্রেনের ট্রায়াল করা হয়েছিল 120-এ ইন্ডিয়ান যে লোকোমোটিভ রয়েছে 6-5 সিরিজের নতুন লোকোমোটিভগুলো নিয়ে, আর 6-6 সিরিজের ইঞ্জিনগুলোতে 100 স্পিড পারমিশন দেওয়া আছে। মাঝে মাঝে আমরা দেখেছি এটি 100 পার করে দেয়, 105-108-109 পর্যন্ত আমরা দেখেছি। তো অসাধারণ গতিতে পদ্মা সেতু দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি। একটি আসলে অসাধারণ মুহূর্ত যে নদী পার হতে আগে আমাদের 7-3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতো, এখন মাত্র 3 মিনিট। আপনারা যদি খেয়াল করে দেখেন ভিডিওটি, 3 মিনিট 20-30 সেকেন্ড আমরা এখন নদী পার হচ্ছি, কখনো কখনো 3 মিনিট 40 সেকেন্ড লাগে, মানে 4 মিনিট লাগে না, 3 মিনিট 3.5 মিনিটের মধ্যে আমরা এখন পদ্মা সেতু পার হচ্ছি, পদ্মা নদী পার হচ্ছি, যেটা আসলে অবিশ্বাস্য একটা ব্যাপার। যেই প্রমত্ত পদ্মায় হেরিতে গেলেও প্রচণ্ড ভয় লাগে, এত ঢেউ, মানে এত বিশাল বিশাল ঢেউ এখানে আপনারা দেখলে যে কোনো মানুষের ভয় লাগে, সেটি পর্যন্ত মানে ঢেউয়ের কারণে একে বেঁকে যায়। সেই ব্রিজ আমরা এখন পার হচ্ছি, সেই নদী আমরা এখন পার হচ্ছি ব্রিজের ওপর দিয়ে, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। যারা এই রুটে কখনো আসেননি তারা এটা বুঝতে পারলেন না, দক্ষিণাঞ্চলের মানুষের একটা আবেগের ব্যাপার এই পদ্মা সেতু, কেন আবেগের ব্যাপার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে এই নদীর কারণে আগে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো, কখনো একদিন দেড় দিনও পার হয়ে গেছে জ্যামের কারণে, কোনো মানুষ পার হতে পারেনি, কত মানুষ মারা গেছে এই ব্রিজে এসে, এই নদীর পাড়ে এসে অ্যাম্বুলেন্সে করে পার পার হওয়ার অভাবে অনেক অসুস্থ মানুষ এখানে এসে ভুগেছে। কিন্তু এখন আমরা সেই প্রমত্ত পদ্মা পার হচ্ছি সম্পূর্ণ ফুল স্পিডে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন।